দীর্ঘদিন যাবৎ নানাহ সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যুৎ নিগমের কমলপুর সাবডিভিশন, যার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের। এই বিষয়টি অকপটে স্বীকার করে বললেন বিদ্যুৎ নিগমের কমলপুর সাবডিভিশন ম্যানেজার গোপাল বণিক। বিভিন্ন রকম সমস্যায় ভুগছে রাজ্যের বিদ্যুৎ নিগমের একাংশ কার্যালয়। এমনই অবস্থায় দীর্ণ বিদ্যুৎ নিগমের কমলপুর সাবডিভিশন। কমলপুর সাবডিভিশন বিদ্যুৎ নিগমের অধীন রয়েছে তিনটি সেকশন অফিস, কমলপুর, মরাছড়া ও মানিক ভান্ডার। বিদ্যুৎ ফিডার রয়েছে সাতটি, বিস্তীর্ণ এলাকা নিয়ে এক একটি ফিডার অবস্থিত। সব মিলিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য গাড়ি মাত্র একটি। বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রয়োজন বিদ্যুৎ সংযোগ তার। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের তার নেই। বিদ্যুৎ সংযোগ সরবরাহে তারের অভাবের দরুন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এক এক জায়গায় বিদ্যুৎ ছিন্ন হলে চার পাঁচ দিনে সারাই হয়। তাছাড়া অফিসে ইমার্জেন্সি ফোন রিসিভ করার কর্মীর অভাব। এ বিষয়ে সমস্যার কথা স্বীকার করেছেন বিদ্যুৎ নিগম কমলপুর সাবডিভিশনের ম্যানেজার গোপাল বণিক। একটা গাড়ি আছে, এইটা যদি আমি যদি একটা বর্ডারের জন্য একটা গাড়ি নেই, একটা গাড়ি রাখবো, আরেকটা গাড়ি যদি নেই তাহলে মরাছড়া 15 দিন এবং মানিক ভান্ডার 15 দিন। এইভাবে আমার আরও এডিশনাল দুইটার একটা তিনটা ভেহিকেলের দরকার, সর্বমোট তিনটা ভেহিকেল, তিনটা ভেহিকেল। আর প্রত্যেক কমলপুর, মানিক ভান্ডার এবং মরাছড়া এখানে কিন্তু এই তিনটা অফিসেরই কোনো নাইট শিফট চালু নাই। দীর্ঘ বছর যাবৎ নিগমের নিয়োগ নীতি নেই, তাই কর্মী স্বল্পতা দেখা দিয়েছে। নিগমের কর্মী স্বল্পতা, গাড়ির অভাব, ইমার্জেন্সি টেলিফোন রিসিভ করার কর্মীর অভাব। তাছাড়া বিদ্যুৎ নিগম কমলপুর সাবডিভিশনে দীর্ঘ বছর যাবৎ লাইনম্যান নেই, হেল্পাররা কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। নিগমের মোট বিদ্যুৎ কর্মী 29 জন, এর মধ্যে এই চলতি মাসের শেষ দিকে অবসর নেবেন 2 জন। যে কয়েকজন হেল্পার রয়েছে তাদের মধ্যেও আবার কয়েকজন ইতিমধ্যেই অবসরে যাবেন। সহকারী আমার কমলপুরে একটা গাড়ি আছে, এইটা যদি আমি যদি একটা বর্ডারের জন্য একটা গাড়ি নেই, একটা গাড়ি রাখবো, আরেকটা গাড়ি যদি নেই তাহলে মরাছড়া 15 দিন এবং মানিক ভান্ডার 15 দিন। এইভাবে আমার আরও এডিশনাল দুইটার একটা তিনটা ভেহিকেলের দরকার, সর্বমোট তিনটা ভেহিকেল, তিনটা ভেহিকেল। আর প্রত্যেক কমলপুর, মানিক ভান্ডার এবং মরাছড়া এখানে কিন্তু এই তিনটা অফিসেরই কোনো নাইট শিফট চালু নাই। রাত্রে 10টার পরে আমরা পরিষেবা দিতে পারি না পাবলিককে। পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ক্ষোভ দিন দিন বেড়েই চলছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।